হত্যা মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন নেয়া হয়েছে ডিবিতে তোলা হতে পারে আদালতে পুলিশ হেফাজতে সাবেক এমপি শাহে আলম নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা অফিসগামী ও শিক্ষার্থীদের দুর্ভোগ আজ থেকে খোলা সব পোশাক কারখানা বিশৃঙ্খলা হলে বন্ধের হুঁশিয়ারি বিজিএম শিল্প এলাকা পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস পাঠ্যবোয়ে দলীয় উক্তি মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতেও পরিবর্তন সংশোধনের কাজ শুরু বোর্ডের এবং সবচেয়ে বেশি বিদেশি ঋণ নিয়েও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি পনেরো বছরে বিদ্যুৎ খাতে লোকসান দু লাখ কোটি টাকা মেগা প্রকল্পের নামে দুর্নীতির অভিযোগ ব্যবস্থার তাগিদ আদাবর থানার হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে র্যাব রাজধানীর স্কার্টন এলাকা থেকে গ্রেফতারের পর তাকে ডিবিতে নেওয়া হয়েছে আজ তাকে আদালতে তোলা হতে পারে এদিকে বরিশালের সাবেক এমপি শাহে আলম তারুকদারকেও মারধরের পর থানায় দেয়ার তথ্য পাওয়া গেছে এবার র্যাবের হাতে গ্রেফতার হলেন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন শনিবার দিবাগত রাতে রাজধানীর স্কাটন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গত পাঁচ আগস্ট বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় র্যাব পরে রাত বারোটার দিকে ফরহাদ হোসেনকে আদাবর থানায় হস্তান্তর করে র্যাব থানা সূত্র জানায় শিক্ষার্থী হত্যা মামলায় আওয়ামী লীগের এই নেতাকে গ্রেফতার করা হয়েছে এছাড়া নিজ জেলা মেহেরপুরেও তিনটি হত্যা মামলা হয়েছে ফরহাদ হোসেনের বিরুদ্ধে আদাবর থানায় হস্তান্তরের পর ফরহাদ হোসেনকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে এদিকে বরিশাল দুই আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর থানায় দেওয়ার অভিযোগ পাওয়া গেছে শনিবার রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে গুলশান থানা সূত্র জানায় তিনি আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন খতিয়ে দেখা হচ্ছে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো এর আগে গেল বুধবার শাহে আলম সহ চোদ্দ জনের নামে মারধর হত্যাচেষ্টা চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে বরিশালে মামলা করেছেন সৈয়দ আতিকুর রহমান নামে এক বীর মুক্তিযোদ্ধার ছেলে আলতাফ সময় সংবাদ ঢাকা অন্য প্রসঙ্গ নিম্নচাপের প্রভাবে সারা দেশে রাতভর বৃষ্টি নগরে বিভিন্ন সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতা এই মুহূর্তে খুলনার রয়্যাল মোড়ে আছেন সহকর্মী আবদুল্লাহ আল মামুন রোবেল এবং বরিশালের বগুড়া রোড এলাকায় আছেন অপূর্ব উপু প্রথমে এই সরাসরি যাচ্ছে রুবেলের কাছে আর সৃষ্ট লঘুচাপের কারণে গত রাত থেকে কিন্তু খুলনায় রাত ভর বৃষ্টি হয়েছে কখনো হালকা বৃষ্টি কখনো ভারী বৃষ্টি হয়েছে এবং এসব বৃষ্টিপাতের ফলে কিন্তু বৃষ্টি সঙ্গে সঙ্গে কিন্তু দগ্ধ হাওয়া এবং জড়ো হাওয়াও ছিল এবং রাতভর এই বৃষ্টিতে কিন্তু নগরীর বেশ কিছু সড়ক কিন্তু তলিয়ে গিয়েছে পানির নিতে বিশেষ করে রয়েল মোড় টুটপাড়া সোনাডাঙ্গা রূপসা খালিশপুর নগরীর বয় এলাকা সহ বেশ কিছু সড়ক কিন্তু পানির নিচে চলে গিয়েছে এবং সকলে যারা আসলে কাজের জন্য বের হয়েছেন তারা কিন্তু আসলে দুর্ভোগে পড়েছেন অনেকে কিন্তু ছাতা নিয়ে বের হয়েছেন অনেকে ছাতা ছাড়া বের হয়েছেন এবং এই বৃষ্টিতে যে সব থেকে বড় সমস্যা হচ্ছে ভোগান্তিতে পড়েছেন তারা হচ্ছে যানবাহন পাওয়া যাচ্ছে না যে সামান্য দুই একটি যানবাহন পাওয়া যাচ্ছে সেখানেও কিন্তু মানে অতিরিক্ত ভাড়ার কারণে অনেকে উঠতে পারছেন না অনেকে আমরা দেখেছি আজকে যারা আসলে স্কুল গামী অনেক শিক্ষার্থীকে সকালবেলা বের হতে দেখেছি এবং যারা অনেকে সকালবেলা দিন মজুর বা শ্রমিক রয়েছে তাদেরকেও আমরা দেখেছি তারাও কিন্তু ভোগান্তিতে পড়েছে সবকিছু মিলে খুলনা কিন্তু সামান্য বৃষ্টিতেই যে তলিয়ে যায় সেটি কিন্তু রাতভর বৃষ্টিতে সেই ভোগান্তি কিন্তু আরো বেড়েছে এর পাশাপাশি আবহাওয়া অফিস আমাদের বলছে যে গত রাত থেকে এখন পর্যন্ত খুলনায় কিন্তু চৌষট্টি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু সারাদিনও বৃষ্টি থাকে থাকতে পারে বলে আবহাওয়া অসুখ জানিয়েছে এবং একই সঙ্গে খুলনা অঞ্চলের কাছাকাছি যে মঙ্গলা সমুদ্র বন্দর সেই মঙ্গলা সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বা এটি বহাল রাখতে বলা হয়েছে পাশাপাশি কিন্তু খুলনার যে নদী বন্দর গুলো রয়েছে নদী কিন্তু এক নম্বর সতর্কতা সংকেত রয়েছে এবং এখানে কিন্তু পারাপারের জন্য সাবধানের থেকে পারাপার হতে বলা হয়েছে আমরা সকাল থেকে বিভিন্ন নদী এলাকাও দেখেছি যে স্বাভাবিকের থেকে নদীতে কিন্তু পানির উচ্চতা বেশি ছিল এবং আবহাওয়া অফিস জানাচ্ছে যে আজ যে বঙ্গোপসাগরের কৃষ্ণ লঘুচাপ সেই লঘুচাপের ফলে যে বৃষ্টিপাত হচ্ছে এটি কিন্তু এটি কিন্তু আজ ও আসলে সারা এই বৃষ্টিপাত থাকবে সবকিছু মিলিয়ে এই যে বৃষ্টিতে যে ভোগ সেই এই কিন্তু মানুষের বা কুলনাজিলা মানুষের মধ্যে চরমে পৌঁছেছে সবকিছু মিলে খুল্লাই এই ছিল আমার কাছে শরৎবর বৃষ্টিপাত বা এখন যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি খবর এখন আমরা একটু যাব বরিশালের সহকারী ছিলেন আমাদের সহকারী গুরুত্বপূর্ণ আপনি বরিশালে গতকাল দুপুর থেকে ভারী রাত ভর মুসলধারে বৃষ্টি হয়েছে সাত সকালেও দেখেছিলাম তবে এই মুহূর্তে কিন্তু শুধু বৃষ্টি নেই এখন বাজে সকাল আটটা বাজে এখন বৃষ্টি নেই তবে যেটি হয়েছে বরিশাল শহরের প্রধান প্রধান সড়ক সহ অধিকাংশ সড়কই এখন পানিতে তলিয়েছে আমি এই মুহূর্তে আছি শহরের বগুড়া রোডে রয়েছি ঠিক সদরগাজ স্কুলের সামনের অংশটি রয়েছে এখানে পানি জমেছে শুধুমাত্র এই এলাকাটি নয় এর আশেপাশের যতগুলো এলাকা রয়েছে হাতেমালি কলেজ বিশেষ করে হাতেমালি কলেজ বটতলা ভাটিখানা সদর রোড কালীবাড়ি রোড মুন্সি গ্যারেজ শীতলাকলার মোড় সহ বিভিন্ন এলাকায় এ ঠিক এমনটাই পানি জমেছে এবং শহরের যে নির্মাঞ্চল রয়েছে সে সমস্ত নির্মাঞ্চলেও মানুষ পানিবন্দী হয়ে গেছে গতকালকে থেকেই এবং আবহাওয়া অফিসের সাথে কথা হয়েছে তারা যেটি জানিয়েছে যে গতকালকে বিকেল পর্যন্ত একশো দশ মিলিমিটার বৃষ্টিপাত তারা রেকর্ড করেছিল এবং তখন ঘন্টায় দশ থেকে পনেরো নটিক্যাল মাইল বাতাসের গতিবেগ ছিল বরিশালের নদী বন্দরে এই মুহূর্তে দুই নম্বর বিপদ সংকেত থাকায় সব ধরনের স্থানীয় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে অর্থাৎ অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ রয়েছে যদিও বা দূরপাল্লার লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বরিশাল নদী বন্দর কর্মকর্তা এবং যেটি হয়েছে যে মানুষ আসলে ভোগান্তিতে পড়েছে গতকালকে থেকে টানা ভারী বর্ষণের কারণে যারা ঘরবন্দি হয়েছেন অনেক মানুষের বাসাবাড়িতে পানি ঢুকেছে সেটি হাঁটু পর্যন্ত পানি জমেছে বিশেষ করে যে নিম্নঞ্চল রয়েছে সে সমস্ত নিম্ন অঞ্চলের ভোগান্তি চরমে এবং বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শহরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে এবং শহরের বাইরে অর্থাৎ গ্রাম অঞ্চলে গতকালকে থেকে আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন এলাকায় কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে শুধু গ্রাম অঞ্চলে নয় শহরের বিভিন্ন এলাকায় বটতলা আহ বাঘিয়া এলাকায় আমরা অভিযোগ পেয়েছি যে গতকাল থেকে বিভিন্ন বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং অনেক অনেক এলাকায় ঘন ঘন লোডশেডিং হচ্ছে আবহাওয়া অফিস বলছে যে স্থূল নির্মচাপ এবং শক্তিশালী মৌসুমী বায়ু একত্র হয়ে সারা বৃষ্টিপাত হচ্ছে বেড়ে গেছে এবং এই বৃষ্টিপাত যথারীতি পরিশাল এই অঞ্চল হচ্ছে এবং এটি আগামী কাল সোমবার অবধি পর্যন্ত এই বৃষ্টিপাত আসলে অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর এবং সেটি আসলে আগামী কালকের পর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে কমবে সকাল থেকে বৃষ্টি মুসলধারে ছিল এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও আবারও কিন্তু ঠিক মেঘের অবস্থা এই মুহূর্তে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আমরা পরবর্তী বুলেটিনে সময়ের দর্শকদেরকে শহরের অন্য কোন প্রান্ত থেকে পরবর্তী খবর জানানোর চেষ্টা করবো নিম্নচাপের খবর জানতে এতক্ষণ ছিলাম খুলনা পরিষদে রাজধানীতে রাতভর বৃষ্টি হয়েছে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিতে দুর্ভোগে পড়েন অফিস মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে কাঙ্ক্ষিত বাসের জন্য যানবাহন না পাওয়ায় নির্দিষ্ট সময় স্কুল কলেজে পৌঁছাতে বিপাকে পড়ে শিক্ষার্থীরা আজ সারাদিন বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ থেকে দেশের সব পোশাক কারখানা খোলা তবে বিশৃঙ্খলা হলে নিরাপত্তার সংখ্যায় কারখানা বন্ধ রাখতে পারবেন মালিকরা এমন হুঁশিয়ারি বিজেম এদিকে উৎপাদন চালু রাখতে সহযোগিতার আশ্বাস দিয়ে শিল্প উপদেষ্টা জানিয়েছেন কারখানা বন্ধ রেখে বেকায়দায় ফেলার চেষ্টা করলে তাদের সরকার মনে রাখবে রাজধানীর উত্তরায় বিজিএমি ভবনে সংকট নিরসনে করণীয় শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তারা এ সময় বাংলাদেশে পোশাক খাতের বিদেশি অর্ডার অন্য দেশে সরিয়ে নিতে চক্রান্ত চলছে বলে জানান উপদেষ্টারা এদিকে আজ শিল্প এলাকা পরিদর্শনে যাবেন উপদেষ্টা পোশাক কারখানা চালু ও শ্রমিক অসন্তোষের মুখে আবার তা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন শিল্প মালিকরা গেল দুই সপ্তাহ ধরে এটি স্বাভাবিক চিত্র আশুলিয়া সহ দেশের বিভিন্ন শিল্প কারখানায় অবস্থার উত্তরণ ও বিচ্ছিন্ন কারখানা চালু রাখতে করণীয় ঠিক করতে সরকার ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে রাজধানীর উত্তরায় বিজিএমএ ভবনের মতবিনিময় সভার আয়োজন করেন শিল্পমালিকরা সভায় শ্রমিকদের পক্ষে নানা দাবি তুললেও কারো উস্কানিতে পা না দিয়ে কারখানার উৎপাদন চালু রাখতে শ্রমিকদের কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানান শ্রমিক নেতারা একই সঙ্গে সরকারকে কঠোর হওয়ারও পরামর্শ দেন তারা শ্রমিক সংগঠনগুলোকে মানতে হবে আবার আরেক দিকে মালিক যারা আছেন তাদেরকেও অবশ্য অবশ্যই শ্রম আইন সম্পূর্ণভাবে শ্রমিকদের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো যাতে বাস্তবায়ন হয় সেগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয় দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছে তারা আমাদের শেষ ঘামটুকু দিয়ে শেষ শ্রম শ্রমটুকু দিয়ে আমি আপনাদের আপনাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করতে চাই যেটা বাংলাদেশের জন্য একটা প্রায়োরিটি সেক্টর বাংলাদেশের জীবন মরণ সমস্যা আপনারা যদি না থাকেন আমাদের অর্থনীতি থাকবে না এই সময় শ্রমিকদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আশ্বাস দিয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা জানান বাংলাদেশের পোশাক শিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছে রপ্তানি খাতে বাংলাদেশের প্রধান প্রতিযোগী প্রতিবেশী দেশ ভারতীয় কয়েকটা গণমাধ্যমে এবং কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে ধরনের কন্টেন্ট তৈরি করতে দেখেছি যে এটাই আসলে আমাদের ইনভেস্টমেন্টের শ্রেষ্ঠ সময় কারণ বাংলাদেশে একটা পরিবর্তন এসেছে একটা পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে আমরা আমাদের দিকে যদি বাইরেরকে নিয়ে আসতে পারি তাহলে এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ এমন সব আলোচনায় চার ঘণ্টাব্যাপী চলা সভা শেষে শিল্প উদ্যোক্তারা পরিষ্কার জানিয়ে দেন নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ব্যর্থ হলে শ্রম আইনের তেরোর একধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখবেন তারা যদি কোনো কারোরে পুরো ফ্যাক্টরি বন্ধ রাখে আমাদের আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা তারওরাকে বন্ধ দিয়ে সারা অবদ্ররা রাস্তা আমাদের থাকবে না যদি কোনো ফ্যাক্টরিতে ফরদার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে তারওরাকে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো বন্ধ হয়ে যাবে এই সময় শিল্পবodesk টাও জানিয়ে দেন কারখানা বন্ধ করে দিয়ে কোন মহল দেশকে বিপদে ফেলার চেষ্টা করলে তাদের মনে রাখবে সরকার ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনৈতিককে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখব বক্তারা জানান শ্রম অসন্তোষকে দিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে বহিরাগতরা সময় সংবাদ ঢাকা অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় এসেছেন মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সদস্যরা নেতৃত্বে আছেন যুক্তরাষ্ট্রের রাজস্ব কর্মকর্তা ব্রেন্ট নেইম্যান দিল্লি সফর শেষে বিকেলে তাদের সঙ্গে যোগ দেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জোয়ান লো ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সফরটি বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকার গঠনের পর মার্কিন প্রতিনিধি দলের প্রথম ঢাকা সফর শনিবার সকালে মার্কিন অর্থ দফতরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ড নেইম্যানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের পাঁচ সদস্যের একটি দল এসেছেন দুপুর তিনটার পর দিল্লি সফর শেষে ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ভূ রাজনৈতিক প্রেক্ষাপট ও বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক জোরদারে গুরুত্ব দেবে ওয়াশিংটন এছাড়া বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে দল একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিকে কীভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা হবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সহ একাধিক উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরে সহযোগী হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের অর্থনৈতিক এই সংকট থেকে বেরোয়ার জন্য বাইরে পৃথিবীর সহায়তা চাই সেটা দ্বিপাক্ষিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা চাই বহুপাক্ষিক ব্যবস্থা থেকে সহায়তা চাই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের সহায়তা করতে পারে সেই প্রেক্ষাপট এটা খুবই একটা আমার কাছে গুরুত্বপূর্ণ একটা সফর সফরে অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি অবস্থান নিয়েও আলোচনা হতে পারে সে বিবেচনায় প্রতিবেশীর নিয়ে আলোচনায় বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের তাদের যে ভূ রাজনৈতিক পরিকল্পনা বা তাদের যে ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেখানে আমরা আমাদের মতো করে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা তাদের সাথে অংশীদার হতে পারবো তো কাজে এখানে দুটোই আমার কাছে আবার মনে হয় যে সম্পূরক ভূমিকা হিসেবে পালন করতে পারে তারা আমরা আমাদের প্রয়োজন আমাদের অভ্যন্তরীণ সংস্কার তাদের প্রয়োজন ক্ষেত্রে বাংলাদেশের তাদের সাথে বন্ধুত্বপূর্ণ বজায় দুটোই করা সম্ভব সরকারের উচ্চ পর্যায় বৈঠকের পাশাপাশি সফরে রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করতে পারে মার্কিন প্রতিনিধি দল সংস্কারটা মার্কিন যুক্তরাষ্ট্র চায় সানবির রূপল সময় সংবাদ ঢাকা সকলে সমার থাকছে চট্টগ্রাম কাস্টমস হাউস ইতিহাসের সবচেয়ে বড় নিলাম বুধবার তালিকায় মার্সিডিস বেঞ্জ ল্যান্ড ক্রুজার সহ ছেচল্লিশ রকম পণ্য সেডে পড়ে বিক্রিযোগ্য আরও বিপুল পরিমাণ পাঠ্যপুস্তকে দলীয় উক্তি শেখ হাসিনার নাম যুক্ত করতে মন্ত্রণালয়ের লোগোতে আনা হয়েছিল পরিবর্তন ইতিহাসের বইয়ে উপেক্ষিত ছিলেন মুক্তিযুদ্ধে ভূমিকা পালনকারী অনেকেই একে বিকৃতি আখ্যা দিয়ে পাঠ্যপুস্তকে নির্মহ ইতিহাস তুলে ধরার আহ্বান ইতিহাসবিদদের আর সঠিক ইতিহাস তুলে ধরতে বই সংশোধনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের প্রতিটি পাঠ্যপুস্তকের প্রচ্ছদে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের লগো থাকাই ছিল রীতি কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে বইয়ের ব্যাক কাভারে যুক্ত করা হয় সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনার উক্তি শেখ হাসিনার নাম যুক্ত করতে গিয়ে বদলে যায় শিক্ষা মন্ত্রণালয়ের লগ বাংলাদেশ সৃষ্টির পেছনে যাদের ভূমিকা ইতিহাসে স্বীকৃত তাদের অনেকের নাম মুছে ফেলা হয় অনেকের জায়গা হয় এক থেকে দুই লাইনে উপেক্ষা করা হয় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তাজউদ্দিন আহমেদ ও জিয়াউর রহমান সহ অনেকের অবদান এসবের ফলে পাঠ্যপুস্তক গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন অনেকেই যেটা বিগত সরকার করেছে কিছু মানুষকে বড় করতে চেয়েছে কি একটা পরিবারকে সারা দেশের উপরে এক ধরনের চাপিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করে এতে কোনো ভালো কিছু হয় না সরকার পরিবর্তনের পর শিক্ষা সংস্কারের আওতায় শুরু হয়েছে পাঠ্যপুস্তক সংশোধন প্রক্রিয়া পাঠ্যপুস্তকে ভাবে ইতিহাসের উপস্থাপনা করা কেন জরুরি সে বিষয়ে বলছিলেন এই ইতিহাসবিদ ইতিহাসের কম বেশি সকলেই জানে কার কি অবদান আছে সেই অবদানটা খালি যথাযথ জায়গায় তার প্রতিস্থাপন এটি কিন্তু আমাদের কাছে এখন ন্যূনতম দাবি যে কাউকে দেবত্ব আরোপ করার প্রয়োজন নাই আবার কাউকে খলনায়কে পরিণত করার প্রয়োজন নাই যিনি যে অবদানটুকু রেখেছেন তার সেইটুকু যদি ইতিহাসে আমরা পাই সেটি হবে এখন এই মানুষের জন আকাঙ্ক্ষার প্রতিফলন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে চলমান সংশোধন প্রক্রিয়ায় ইতিহাসে যার যে অবদান তা ভাবে তুলে ধরা হবে যে বইগুলো পরিমার্জন করা হচ্ছে সেখানে ইতিহাসের সঠিক ইতিহাসের যারা যে যে অবদান যতটুকু রেখেছে তার মূল্যায়ন যেন আমরা পাঠ্যপুস্তকের প্রতিফলন যথাযথভাবে আমরা দেব আমরা সচেতনভাবে এই কাজটা করব যাতে এ ধরনের কেউ অতিমূল্যায়িত আর কেউ একদমই অবমূল্যায়িত যেন না সেটা আমরা রক্ষা করে চলব পাঠ্যপুস্তক সবার কাছে গ্রহণযোগ্য করতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড অধিকার আছে শাকর আহমেদ সময় সংবাদ ঢাকা বিদ্যুৎ সবচেয়ে বেশি বৈদেশিক ঋণ পেলেও লোডশেডিং থেকে মেলেনি মুক্তি 15 বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠিকেছে দুই লাখ কোটি টাকার উপরে মেগা প্রকল্পের আড়ালে দুর্নীতি এর কারণ বলছেন বিশেষজ্ঞরা অনিয়মে জড়িতদের দ্রুত ব্যবস্থার তাগিদ আইনজ্ঞদের বিস্তারিত আলামিন তুষারের রিপোর্টে গেল এক যুগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এক গুচ্ছ মেগা প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ খাত আমূল বদলে দেওয়ার বড় কর্মযোগ্য চলে দেশে তবে বিশ্বব্যাঙ্ক এশীয় উন্নয়ন ব্যাংক সহ বৈশ্বিক বিভিন্ন আর্থিক সংস্থার পর্যালোচনায় উঠে আসে এসব প্রকল্পের নির্মাণ ব্যয় অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি বৈদেশিক ঋণের উপর ভর করে চলে এসবের বাস্তবায়ন বাংলাদেশ ব্যাংকের হিসাবে শুধু গেল আট বছরেই বিদেশি ঋণের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ আর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের ফ্লো অব এক্সটার্নাল রিসোর্সেস ইন্টু বাংলাদেশ প্রতিবেদন বলছে শুধু বিদ্যুৎ ও জ্বালানি খাতে গেল দেড় দশকে বৈদেশিক ঋণ এসেছে বর্তমান ডলার মূল্যে প্রায় উনিশ হাজার কোটি টাকা তারপরও লোডশেডিং মুক্ত হয়নি দেশ সঙ্গে গেল পনেরো বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান ঠেকেছে দুই লাখ কোটি টাকার উপরে মেগা প্রকল্পের বাইরেও দুই সালের মধ্যে উৎপাদনে আসার জন্য নতুন করে আরও ছেচল্লিশটি বিদ্যুৎ কেন্দ্রে অনুমোদন দেয় সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার জাতীয় চাহিদাকে প্রাধান্য না দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়ন আর দুর্নীতিকেই এ অবস্থার জন্য দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা ক্ষমতা বৃদ্ধি হলে আপনি বিদ্যুৎ দিতে পারছেন না গ্যাস দিতে পারছেন না তার মানে অন্যায় অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় এইভাবে বৃদ্ধি করে চলেছেন সরকারি পর্যায়ে সরকার এইভাবে পদ্ধতিগতভাবে লুণ্ঠনের সুযোগ সৃষ্টি করেছে এবং লুণ্ঠন করতে যে অলিগার্ক তৈরি করেছে বিদ্যুৎ ও জ্বালানি সেবা লুণ্ঠনমুক্ত হতে হবে মুনাফা মুক্ত হতে হবে এবং সরকারি সেবা হতে হবে এমনকি নিজেদের পরিচয় গোপন করার শর্তে প্রকল্পগুলোতে অন্তত বিশ ধাপে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ করেছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা এসব অনিয়মের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ আইনজ্ঞদের প্রজেক্টগুলো নেওয়াই হয়েছিল দুর্নীতি করার জন্য এবং টাকা লোপাট করার জন্য দুদকও সেই সময়ে কোনো ব্যবস্থা নেয়নি দুদকের নেমে যাওয়া উচিত এই প্রজেক্টগুলোর দুর্নীতি সম্পর্কে খোঁজ করার আদালতে যাতে করে মামলা দ্রুত বিচার হয় সেই ব্যবস্থাটাও সেই পথটাও এখন তৈরি করা দরকার সকল অনিয়ম পেছনে ফেলে আগামীর বাংলাদেশে সব প্রকল্প বাস্তবায়নে জনচাহিদা আমলে নিয়ে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করবেন নীতি নির্ধারকরা এমন তাগিদ সংশ্লিষ্টদের আল আমিন তুষার সময় সংবাদ ঢাকা প্রভাবশালীর মাছের খামারে কৃষক এখন বর্গা চাষী বাবন সিং সালে ত্রিশালে আট বছর ধরে পানির নিচে অন্তত দুশো একর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হচ্ছেন শতাধিক কৃষক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর প্রভাব খাটানোর অভিযোগ খাবার মালিক সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে এ নিয়ে প্রশাসনে অভিযোগ করেও মেলেনি কোনো সমাধান হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট নিজের জমির পাশ দিয়ে হাঁটছেন কৃষক আবুল কালাম একসময় এখানে ধান চাষ করলেও এখন তিনি বর্গা চাষী কারণ আট বছর ধরে তার একানব্বই শতাংশ জমি তলিয়ে আছে পানিতে আর জলাবদ্ধতার কারণ স্থানীয় প্রভাবশালীর অপরিকল্পিত মৎস্য চাষ কাটা জমিন আমি যে করিয়ে আমার ষাট আশি মন ধান হইতে আমি কেউ গুষ্টি আমি বেসনও গেছে

কেউ প্রতিবাদ করলে দেয়া হতো মামলার হুমকি আমি দুই বছর দিয়ে টাকা পাইতেছি না না পাওয়া দিয়ে সাইবার গেছে সাইবার আমার নানান রকম হুমকি টুমকি দেয় ফিশারির পানি আটকাইয়া উজানে দুইশো একর জমির প্রতি ফলাই থাকে হে বলছে আমি পানি রাস্তা করে দেন দিয়ে এখন চুর করে দেয় না পানি আটকা এখানে শতাধিক কৃষক আছে যারা আট বছরে কোনো

সেটা আমরা করতে পারব গত ত্রিশ আগস্ট প্রশাসন ও সেনাবাহিনীর কাছে প্রতিকার চেয়ে নতুন করে আবেদন করেছেন ভুক্তভোগী কৃষকরা ওবায়দুল হক সময় সংবাদ ময়মনসিংহ পনেরো বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের এক বছরও চালু হয়নি শেরপুর পৌর বাস টার্মিনাল সংশ্লিষ্টরা জানান শুধুমাত্র বাস ও ট্রাকের ডিপো হিসেবে ব্যবহার করা হলেও টার্মিনালে নেই অন্য সুবিধা বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সংকট সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের শহীদুল ইসলাম হীরার পাঠানো তথ্য ও বাবু চক্রবর্তীর ছবি টার্মিনাল থেকে যাত্রী উঠা নামার কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে বাস রাখার ডিপো হিসেবে এ চিত্র শেরপুর সদরের অষ্টমীতলা এলাকায় আন্তজেলা পৌর বাস টার্মিনালের 2009 সালে আড়াই কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় আন্তজেলা এ পৌর বাস টার্মিনালটি দশ বছর ফেলে রাখার পর দুই সালে আরও প্রায় বারো কোটি টাকা ব্যয়ে টার্মিনালটির নির্মাণ কাজ শেষ হয় দুই বছর বিরতি দিয়ে দুই সালের পনেরো জুলাই ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করা হয় তবে এক বছরেও চালু হয়নি টার্মিনালটি সংশ্লিষ্টরা জানান শুধুমাত্র বাস ও ট্রাকের ডিপো হিসেবে ব্যবহার করা হলেও টার্মিনালে নেই অন্য কোনো সুবিধা এজন্য জেলার পরিবহন খাতে আওয়ামী লীগের প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ তাদের কি কাজ করে গেছে স্ট্যান্ডের স্ট্যানে অনেক ভাঙ্গা ভাঙ্গা পড়তেছে সরকারি টার্মিনালে এটা এটা কেউ নজরই দেয় না স্ট্যান্ড গাড়ি চলে না বন্ধন করে দিয়েছে তারা ওনারা গাড়ি চালায় না কোটি কোটি টাকা খরচ করে দিয়ে দিয়েছে যেমন থেকে মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সংকট সমাধানের আশ্বাস পৌর প্রশাসকের সকল পক্ষের সাথে কথা বলতে হবে আমাকে এবং সেটি সেই বিষয়ে আমাদের পৌরসভার লোকজন কাউন্সিলর যারা আছেন এবং জেলা প্রশাসনের সাথে কথা বলে এটা যেভাবে মানে এগিয়ে নেওয়া সম্ভব সেটা আমরা করার চেষ্টা করছি তিন একর জমির ওপর নির্মিত শেরপুর পৌর টার্মিনাল ব্যবহারে দুই বাইপাস সড়ক নির্মাণেও ব্যয় হয়েছে প্রায় পঞ্চাশ কোটি টাকা সময় সংবাদ শেরপুর ছয় বছরে প্রকল্পের মেয়াদ বেড়েছে চারবার তবে শেষ হয়নি সুনামগঞ্জের শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুর কাজ এতে নেত্রকোনা সুনামগঞ্জ রুটের সড়ক যোগাযোগ সহজ হচ্ছে না পাহাড়ি ঢল সহ প্রাকৃতিক দুর্যোগের দোহাই ঠিকাদের প্রতিষ্ঠানের আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ছবি বছরের পর বছর চলছে সেতু নির্মাণের কাজ শেষ হবে কবে জানা নেই কারোই সড়কপথে সুনামগঞ্জের তাহেরপুরের সঙ্গে ও নেত্রকোনার কলমাকান্দার সড়কপথে যোগাযোগে দুই হাজার সালে জাদুকাটা নদীর ওপর শুরু হয় শাহ আরেফিন অদ্বৈত মৈত্রী সেতুর নির্মাণ কাজ ছয় বছরে চারবার মেয়াদ বাড়ানো হলেও এখনও শেষ হয়নি প্রকল্পের কাজ সবশেষ দুই হাজার তেইশ সালে সময় বাড়িয়ে দুই পঁচিশ সালের জুন নির্ধারণ করা হয়েছে তবে পাঁচটি স্ল্যাব ও আঠারোটি গার্ডার সহ সংযোগ সড়ক এবং নদী তীর সংরক্ষণের কাজ এখনও শেষ হয়নি এতে ক্ষুব্ধ এলাকাবাসী সেতুটা অবহেলার দিকে

ব্যবসার সুবিধা হইতো ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি শেষ হয়েছে সেতুর আশি ভাগ কাজ পাহাড়ি ঢল সহ প্রাকৃতিক দুর্যোগে নির্মাণ কাজে দেরি হচ্ছে মেঘালয় পাহাড়ের পাহাড়ি ঢলের কারণে আমাদের পরপর দুই বছরেই চারটে স্টিচিং ভেঙে এবং আমাদের একটা গাডার পড়ে গিয়েছে এই জন্য আমরা আসলে সময়মতো কাজটা শেষ করতে পারিনি তবে আগামী এপ্রিলের মধ্যে কাজ শেষ করার আশ্বাস এলজিইডি কর্তৃপক্ষের এখন তারা নতুন করে টাইম এক্সটেনশন করেছে আমরা একটা করেছি তো এই ব্রিজের মোট পাঁচটি স্লাম এবং আঠোঘিক গাড়া বাকি আছে আমি সেই সাথে আফফোস এই কাজটুকু করতে ছয় থেকে সাত মাসের মধ্যে শেষ হয়ে যাবে বলে আমি আশা করছি এলজির তথ্যমতে সাড়ে সাতশো মিটার দীর্ঘ ও নয় দশমিক আট মিটার প্রস্থের পিসি গার্ডার সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে পঁচাশি কোটি নিরানব্বই লাখ টাকা সময় সংবাদ সুনামগঞ্জ সকালে সময়ও থাকছে পাঁচ বছর পর আজ ভারত সফরে যাচ্ছে ট্রাইগাররা দুপুরে চেন্নাইয়ের বিমান ধরবে টেস্ট দল গতির ঝড় তুলে হ্যাট্রিকের স্বপ্ন নাহিত রানার আশাবাদী বিসিবি সভাপতি চট্টগ্রাম কাস্টমস হাউজে ইতিহাসে সবচেয়ে বড় নিলাম হবে বুধবার মার্সিডিস বেঞ্চ ল্যান্ড কুজার সহ গাড়ি এবং অনন্ত অত্যন্ত ছেচল্লিশ ধরনের পণ্য নিলাম হবে তবে বিভিন্ন শেডে নিলামযোগ্য পণ্যের বিপরীতে এটি একেবারেই নগণ্য শাখার টুপুর ক্যামেরায় বিস্তৃত জানাচ্ছেন কমল দে বন্দরের সবশেষ তথ্য অনুযায়ী দু হাজার সাতশো বিশ ফুট সাইজের তিন হাজার একশো সত্তরটি চল্লিশ ফুট সাইজের পণ্যবর্তী কন্টেনার রয়েছে যেগুলো আমদানিকারকরা ছাড় না করায় দীর্ঘদিন ধরে বন্দরের ইয়ার্ডে পরে রয়েছে এছাড়া চার হাজার মেট্রিক টন ওজনের সত্তর হাজার প্যাকেজ কার্গো এবং পাঁচ হাজার চারশো পঞ্চাশ মেট্রিক টন ওজনের ছয় হাজার আটশো প্যাকেজ বাল্ক পণ্য রয়েছে যেগুলো নিলামের জন্য ইতিমধ্যে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে বছরের পর বছর এসব পণ্য নিলাম না হয় ইয়ারের গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে বলে অভিযোগ বন্দর কর্তৃপক্ষের কন্টেনারের ক্ষেত্রে প্রায় ছয় হাজারের উপরে কন্টেনার আছে আমাদের এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা ইয়ার্ড অকুপাই করে আছে এর বাইরে আমাদের এলসিএল কার্গো প্রায় সত্তর হাজার প্যাকেজ এবং আমাদের ব্র্যাকবাল কার্গো সব মিলিয়ে আমাদের বিশাল একটা স্পেস দখল করে আছে এই অবস্থায় সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় নিলামের আয়োজন করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস আঠারোই সেপ্টেম্বরে এই নিলামে তোলা হচ্ছে ষোলো কোটি টাকা মূল্যের মার্সিডিজ বেঞ্চ পাঁচ কোটি টাকা মূল্যের ল্যান্ড ক্রুজার কোটি টাকা মূল্যের ডেনিম ফ্যাব্রিক্স ফ্লোর টাইলস এছাড়া রয়েছে নানা ধরনের কটন সিনথেটিক ফ্যাব্রিক্স সোডিয়াম সালফেটের মতো কেমিক্যাল এবং আম আপেলো আনারসের জুস বিভিন্ন সময় এগুলি আমদানি করা হয়েছে যে আমদানি তার অনুকূলে খালাস নেয়নি এবং এই কারণে যেহেতু এইগুলি রাষ্ট্রনগরে বাজ্যপ্ত করে নিলাম করা হচ্ছে এইদিকে কাস্টম হাউজের এই নিলাম নিয়ে bidder অভিযোগের অভিজ্ঞের অন্তনেই বিশেষ করে অনলাইনে টেন্ডার জমা দেওয়ার বিধান করা হলো পে অর্ডার জমা দিতে হবে সশরীরে এমনকি কি টেন্ডার পাওয়ার পর ডেলিভারি নিয়ে থেকে যাই নানামুখী জটিলতা এসব সব প্রতিবন্ধকতা থেকে মুক্তি চান অকশন bidderরা শুধুমাত্র অনলাইনে আপনাদের ড্রভিংটা করবেন ড্রভিনের পর বাকি যত কাজ আছে পেয়ারার দেওয়া সকল কার্যক্রম ম্যানুয়াল ম্যানুয়ালি যদি শুধুমাত্র ড্রভিং এর জন্য টেন্ডার করবেন কিন্তু কাজ তো বাকিগুলো সিস্টেম আপনি আনতে পারেন নাই চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করা যে কোনো পণ্য চার দিন পর্যন্ত বন্দরে সেরে বিনা শুল্কে রাখার সুযোগ পাই আমদানি কারক প্রতিষ্ঠান এর পর থেকে প্রতি চার দিন অন্তর বিশ ফুট সাইজের কন্টেনার জন্য ছয় মার্কিন ডলার এবং চল্লিশ ফুটের জন্য বারো মার্কিন ডলার মাসুল আদায় করে চট্টগ্রাম বন্দর বারবার নিলাম ডেকে যখন এসব পণ্য বিক্রি হয় না তখন পৌঁছে যায় একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে আর এর ফলে নষ্ট হচ্ছে আমদানি মূল্য হিসেবে পরিশোধ করা হাজার হাজার মার্কিন ডলার চট্টগ্রাম কাস্টম হাউজের অকশন শেট থেকে কমল দে সময় সংবাদ আজ থেকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সরকারি বিপণন সংস্থাটি এতে বলা হয়েছে নিম্ন আয়ের এক কোটি উপকার ভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে রোববার থেকে সারা দেশের ডিলাররা নির্ধারিত স্থানে সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রি পরিচালনা করবেন টিসিবি জানায় কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ দু লিটার ভোজ্য তেল দু কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন প্রতি লিটার সয়াবিন তেল একশো টাকা প্রতি কেজি ডাল ত্রিশ টাকা ও মসুর ডাল ষাট টাকায় বিক্রি করবে টিসিবি ছেড়ে নিজ দেশে ফিরে যাওয়া শরণার্থীদের পঁয়ত্রিশ লাখ টাকারও বেশি পুরস্কার ঘোষণা করা হয়েছে শরণার্থীর সংখ্যা কমাতেই দেশটির অভিভাষণ বিরোধী সরকার নতুন এই পদক্ষেপ নিয়েছে ডেমোক্রেটদের সহায়তায় জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি পরিবর্তনের পাশাপাশি স্থায়ী বসবাসের অনুমতিতে কড়াকড়ি আরোপ করা হয় দেশটিতে সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আগম বর্তমানে বিশ্বের নানা দেশে যুদ্ধের কারণে বিপুল পরিমাণ অভিবাসী সুইডেনে প্রবেশ করছে এছাড়া উন্নত জীবন বালু উপার্জন শিক্ষা স্বাস্থ্যসেবা সহ নানা কারণে অভিবাসীদের অন্যতম পছন্দের দেশ সুইডেন তবে জোট সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটির অভিবাসন আইনে ব্যাপক পরিবর্তন আসে স্থায়ী বসবাসের অনুমতির ক্ষেত্রে আগের চেয়ে বেশি যাচাই বাছাই করা হচ্ছে এবং নিয়মনীতি আরও কঠোর করা হয়েছে সুইডেনে বসবাসরত বিপুল সংখ্যক শরণার্থীকে নিজ দেশে ফেরত পাঠানোর নানা চেষ্টা করছে সুইডিশ সরকার এবার নিজ দেশে ফেরত যাওয়ার জন্য বিশেষ অর্থ প্রদানের ঘোষণা করেছে দেশটি এর আগে স্থায়ীভাবে নিজ দেশে ফেরত গেলে একজন প্রাপ্তবয়স্ক অভিবাসীকে সর্বোচ্চ দশ হাজার সুইডিশ আর শিশুদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার সুইডিশকোনা প্রদান করা হয় নতুন ঘোষণায় এই সংখ্যা প্রায় তিন হাজার শতাংশ বৃদ্ধি করে সর্বোচ্চ তিন লাখ পঞ্চাশ হাজার সুইডিশ স্কোনা করা হয়েছে বাংলাদেশী মুদ্রা যা পঁয়ত্রিশ লাখ টাকারও বেশি সুইডেনে যে বর্তমান সরকার আছেন এরা এমিগ্রেন্ট বান্ধব না এটা অনেকেই জানেন এবং এরা নানাভাবে চেষ্টা করছে ইমিগ্রেন্ট কমানোর জন্য দুই হাজার সালের মধ্যে যারা শরণার্থী বা কোটা শরণার্থী এবং সাবসিডি সুরক্ষায় আওতায় আছেন তারাই এই সুযোগ নিতে পারবেন সুইডেনের বর্তমান প্রধানমন্ত্রী উল কিস্টারসন ক্ষমতায় আসার পর অভিবাসন ও অপরাধ দমনের প্রতিশ্রুতি দেন এ সিদ্ধান্ত সেই প্রতিশ্রুতির প্রতিফলন বলে মনে করা হচ্ছে শফিল আলম সময় সংবাদ সুইডেন সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার হত্যা মামলায় গ্রেফতার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন নেওয়া হয়েছে ডিবিতে তোলা হতে পারে আদালতে পুলিশ সাবেক আলম। নিম্নচাপের প্রভাবে সারাদেশে বৃষ্টি খুলনা বরিশালে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা যানজট পরিবহন সংকটে অফিসগামী ও শিক্ষার্থীদের দুর্ভোগ এবং আজ থেকে খোলা সব পোশাক কারখানা বিশৃঙ্খলা হলে বন্ধের হুঁশিয়ারি বিজেমের শিল্প এলাকা পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা ন্যায্য দাবি মেনে নেয়ার আশ্বাস এই ছিল সকালের সময় সঙ্গে থাকুন সময়ের